নদীর চর, খাল, বিল আর গজারির বন টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। প্রায় 3,415 বর্গ কিলোমিটার আয়তনের একটি জেলা টাঙ্গাইল। গর্ব করার মতন এ জেলায় রয়েছে অনেক কিছু। প্রকৃতি যেন তাকে দুহাত উজাড় করে দিয়েছে। প্রাকৃতিক এবং শৈল্পিক নানা উপাদানে সমৃদ্ধ এই স্থানের অন্যতম মূল আকর্ষণ শাড়ি। ভুবন বিখ্যাত এ শাড়ি শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গ সহ পৃথিবীর নানা স্থানে সমানভাবে সমাদৃত। বর্তমানে বিভিন্ন ধরনের শাড়ি তৈরি হলেও তাঁতের শাড়ির রয়েছে বিশেষ কদর। বাংলাদেশে তাঁত শিল্পের আগমন এবং বিকাশ ঘটে মূলত টাঙ্গাইলের তাঁতিদের হাত ধরে। আমরা যারা টাঙ্গাইলের মানে তাঁতি সম্প্রদায় যারা আছি, তারা সবাই আমাদের শাড়ির নামটাকে রেখে গেছি টাঙ্গাইল শাড়ি। অথচ আমরা শাড়িটা প্রোডাকশন হয়তো আমাদের এই বসাকরা মনে করেন এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বিভিন্ন গ্রামগঞ্জের মানুষেরা এই টাঙ্গাইল শাড়িটা তৈরি করত। এখন মনে করেন আপনি যদি ইন্ডিয়াতে যারা এই আমাদের দেশ থেকে লোক গেছে, তারা যে শাড়ি বানায় সেই শাড়িটার নামও টাঙ্গাইল শাড়ি। এইবার বিদেশে যাবেন, অন্য অন্য জায়গায় যাবেন, তারপরেও দেখবেন যে তারা এই টাঙ্গাইল শাড়ি নামেই পরিচিত, যে এটা কী শাড়ি, এটা টাঙ্গাইল শাড়ি। ওই ইন্ডিয়াতে গেলেও টাঙ্গাইল শাড়ি, আর আমরা যারা ই করছি যার জন্য এই টাঙ্গাইলের নামের সাথে আমাদের এই বসাক সম্প্রদায় বলবেন, তাঁত শিল্প সম্প্রদায় বলবেন, এইটা হলো টাঙ্গাইলের নামের সাথে আমরা মূলত জড়িত। আর আমরা এই সূত্র ধরেই আমরা এটাকে টাঙ্গাইল শাড়ি হিসাবে নামটা রেখে গেছি। বর্তমানে টাঙ্গাইলের সব থেকে বড় তাঁতপল্লী পাত্রাইলে অবস্থিত। একসময় তাদের তাঁতগুলো ছিল হাতে টানা, আর সে সময় তাঁতের শব্দে সরগরম থাকত পাত্রাইলের গ্রামগুলো। বর্তমানে হাতে টানা তাঁত প্রায় বিলুপ্তির পথে, তবে আজও দেখা মিলে কিছু পুরনো তাঁত যন্ত্রের, যা বহন করছে তাঁত শিল্পের গৌরবোজ্জ্বল ইতিহাস। বর্তমানে হাতে টানা সেই তাঁত যন্ত্রগুলির জায়গা দখল করে আছে মেশিন চালিত স্বয়ংক্রিয় তাঁত যন্ত্র। কিন্তু মেশিনে যখন শাড়িটা বানাইতেছি, তখন হাতে বানাইলে একটু বাইন একটু উঁচা নিচা হইতে পারে, তারপরে হাতে যে কোনো কিছু করলে ফিনিশিংটা একটু কম হয়। মেশিনে বানাইলে আমরা যা পিক প্লাস যে ফর্মুলাটা দিব, মেশিন জাস্ট ওই কাজটাই করবে। হাত তো সবসময় একরকম কাজ করে না। এখন স্বয়ংক্রিয় মেশিনে তাঁত বোনা হলেও প্রাথমিক কাজগুলো করতে হয় হাতে। সুতা তৈরি করা, রং করা, জাল দেয়া, রোদে শুকানো থেকে শুরু করে মেশিনে সুতা বসানো পর্যন্ত সকল কাজই হয় হাতের মাধ্যমে। তাঁতিদের অক্লান্ত পরিশ্রমে এবং হাতের স্পর্শে প্রস্তুত হয় এক একটি টাঙ্গাইলের তাঁতের শাড়ি। টাঙ্গাইলে তৈরিকৃত শাড়ি ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে, পাইকারি থেকে খুচরা সব বাজারেই রয়েছে টাঙ্গাইল তাঁতের শাড়ির বিশেষ চাহিদা। দেশের চাহিদা মিটিয়ে বিশ্ববাজারে রপ্তানি হচ্ছে এই শাড়ি। আর এভাবেই আমাদের ঐতিহ্যের বাহক হিসেবে টিকে রয়েছে টাঙ্গাইল তাঁত শিল্প।